আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ সোমবারের এই সময়টিতে যদি আপনি কোরআনই দোয়াটি কষ্ট করে মাত্র তিনবার নিয়ম মেনে পড়েন এবং আল্লাহ তালার কাছে নেক সন্তান কামনা করেন আল্লাহ আলামিন আলমিন তো এই আমলের ওসিলায় আপনাকে একটি নেক সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই ছোট্ট একটি আমল আশা করি এই সময় নিয়ম মেনে একবার হলেও করে দেখুন তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন আকাশের দরজা এবং জান্নাতের ফটক সমূহ খুলে দেওয়া হয় আল্লাহ বান্দার পাপ মোচন করে দেন এবং তার সাপ্তাহিক নেক আমল কবুল করেন সোহান আল্লাহ আবু হতে বর্ণিত রসুল্লাহ বলেছেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এরপর প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মাঝে শত্রুতা রয়েছে তখন বলা হয় এই দুইজনকে রেখে দাও বা অবকাশ দাও যতক্ষণ না তারা আপসে মীমাংসা করে নেয় অর্থাৎ তাদেরকে ক্ষমা করা হবে না তাই আমি অনুরোধ করবো তিনি ভাই বোনেরা সোমবার বৃহস্পতিবারে অবশ্যই ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি পারিবারিক থাকে তাহলে মিটিয়ে নিয়ে আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাহতালা আপনাদেরকেও নিরাশ করবেন না আমরা জানি রহমতের প্রহ বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশটিকে বোঝায় ওলি আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন এ সময় নবী করিম সাল আলী হুসাল্লাম ও সাহাবারাও নফল নামাজ কোরআন তেলোয়া জিকির আজগার ও মরাকাবা করতেন এছাড়া আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম প্রায় সারা রাতি আল্লাহ তালার দরবারে নামাজ কান্নাকাটি নফল ইবাদতে মশগুল থাকতেন তিনি শেষ রাতে বিভিন্ন নফল এবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপর উঠে ফজরের সালাত আদায় করতেন সাহাবাদের অনেককেও নবীজ সাল আলী হুসাল্লামকে স্মরণ করে সারা রাত এবাদত করতেন যদিও নবীজ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম চাইতেন না তারা এতটা কষ্ট করুক আমরা জানি রহমতের সময় হলো রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময় প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্মের তারা থাকে না ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মরাকাবা নফল নামাজ আদায় জিকির আজগার দরুদ পাঠ ও তসবি তাহলিলের অতি উত্তম সময় গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধুকরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান রাতের এই তৃতীয়াংশে ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে বলা হয়েছে এ সময় তালা বান্দার ডাকে অধিক সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন হজরতাবু হরারি তালান হতে বর্ণিত আল্লাহ রসুসাল্লাহ আলী বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করব আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেবো সেহী বোখারি শরীফের একটি হাদিস শুধু তাই নয় এভাবে আল্লাহ তালা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন আল্লাহর নিকট কাকুতে মিনতি করতে পারেন রহমতের আমলের বদলতে তার ভাগ্যের দরজা খুলে যায় সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ শেষ রাতে বা রহমতের এই সময়ের এবাদতের একগ্রতা স্থাপন করা সহজ তিনি ভাই বোনেরা হাদিসে আছে শেষ রাতে বান্দা আল্লাহ পাকের খুবই নৈকট্য লাভ করে থাকে শেষ রাতের নফল ইবাদত তবা ইস্তিকফার কোরআন তেলোয়াদ সহ বিভিন্ন আমল করে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে মোনাজাত করলে আল্লাহ তালা দয়া করে আমাদেরকে তার রহমতের সায়াতলে জায়গা দেবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ তাই আমাদের সকলের উচিত এই রহমতের সময় শেষ রাতের আমলের প্রতি বেশি যত্নবান হওয়া অবশ্যই অবশ্যই আপনারাও এই সময়টিকে বেছে নেবেন প্রতিদিন বিশেষ করে সোমবারের দিনে বান্ধার আমলগুলো উপস্থাপন করা হয় আল্লাহ তালা তো আপনার নেক সন্তান লাভের আমলটিও আপনার আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হয়ে যাবে এবং আল্লাহ তালা চাহে তো আপনাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন কারণ আল্লাহ তালা এই সময় দোয়া কবুল করে থাকেন আল্লাহ তালা নিজেই বলেছেন তাই অনুরোধ করছি এই সময়টিতে ঘুম থেকে উঠে অর্থাৎ বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজর রাখ পর্যন্ত এই এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে দুই দুই রাকাত করে চার রাকাত সালাত আদায় করে নেবেন তারপরে অন্তত এগারোবার শুধুমাত্র সল্লাহ আলিহসাল্লাম সল্লা হু আলি হাল্লাম সাল্লাহ আলিহ সাল্লাম অর্থাৎ দূরত পড়ে নেবেন এবং ইস্তেক ফার করে নেবেন কয়েকবার চাইলে আস্তগির্লাহ আস্তগিরুল্লাহ অস্তগ ফির্লাহ এইভাবে কয়েকবার দরুদ ইস্তেক ফার পড়ার পরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের একটি ছোট্ট দোয়া আমি স্কিনের মধ্যে আরবি বাংলা উচ্চারণ সহকারে দেখাচ্ছি এই দোয়াটি মাত্র তিনবার অন্তত পাঠ করবেন রব্বি হ্যাপ সলিহিন রব্বি রব্বি এভাবে তিনবার পাঠ করবেন আশা করি এই দোয়াটি আমার ভাই বোনেরা সকলেই জানেন এই দোয়াটি দেখে দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই দোয়ার অর্থই হচ্ছে হে আমার প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া আশা করি আপনারা অবশ্যই আমলটি করবেন যারা যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন যাতে করে নিয়ন্ত রয়েছে আল্লাহ তালা আপনার মনের নিয়ে আশা পূরণ করেন অবশ্যই ভিডিওটি একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখে নিয়ত করুন অথবা আপনি সকলের কাছে দোয়া চান আমাদের কমেন্ট সেকশন খোলা রয়েছে হাজার হাজার দিনই ভাই বোন দোয়া চাচ্ছেন দোয়া করতেছেন অনেকেই সুসংবাদ দিচ্ছেন প্রত্যেকটি ভিডিও কমেন্ট সেকশনে গেলেই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওগুলো দেখে এই নিয়মে আমল করে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তারা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন অনেকের সন্তান হয়েছে ইনশাল্লাহ তাই অনুরোধ করছি কমেন্ট সেকশনে অবশ্যই দোয়া চান দোয়া করুন আপনাদের জন্য আমরা নতুন একটি ফেসবুক পেজ খুলেছি আশা করি এই পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখবেন ওখানে কমেন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে আরও বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারবেন তাই অনুরোধ করব এই মুহূর্তে যে পেজটির নাম দেখাচ্ছি এই পেজটিতে অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করে দেখে নেবেন অথবা সার্চ করে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো চাইলে বেছে বেছে দেখতে পারেন ইউটিউবে সার্চ করুন প্রতিদিনের আমল লেখে চ্যানেলটি পেয়ে যাবেন চ্যানেলে ঢুকে প্রত্যেকটি ভিডিও দেখে দেখে আপনারা আমলগুলো করবেন আমি অনুরোধ করছি আপনারা সকলেই যদি নিয়ম মেনে আমল করেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকে কখনোই ফিরাবেন না আপনার পরিবার সংসারও ইনশাল্লাহ নিক সন্তান লাভে সুসংবাদ আসবে আমরা সবসময় আমাদের দিনে ভাই বোনদের জন্য দোয়া করে থাকি বিশেষ করে পবিত্র জমার দিনে নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে দেখতে পান পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রেখে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহারক